শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওটির মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। ভিডিওটি দয়া করে সিরিয়াসলি নেবেন না, আর আপনি যদি খুব সিরিয়াস মাইন্ডেড হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। তাই ভিডিওটি চুপচাপ দেখুন, অন্যথা নিকল লাউড়ে পহলি ফুরসত মে নিকল। ইয়ো গাইস, হোয়াট ইজ আপ, আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। ইংরেজি চুদিও না তো। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। আজ আমরা এমন একটা জগতে যাব যেখানে সব মোটা মোটা বৌদিরা বসবাস করে, যাদের নাম সিক্স লিস্টের লাস্ট পেজে এক কোনায় লেখা আছে। তো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে রানু মণ্ডলকে স্মরণ করে শুরু করছি আজকের এই ভিডিও। আজ সবাইকে এক্সপ্লেন করছি মোবাইলের পেছনে ক্যামেরা লাগানোর মেন উদ্দেশ্য। মোবাইলটা কোনো একটা কোনায় রেখে তার ক্যামেরাটা অন করে তার সামনে গিয়ে এইভাবে গান নাচানোর জন্য ক্যামেরা লাগানো হয়েছে মোবাইলের পেছনে। মারলে ছুরে এমনই বান, বুকটা হলো ফালা ফালা। না, কেউ আমাকে বোঝাক এদের এত রস আসে কোথা থেকে। এরা এদের ভিডিওতে যে পরিমাণে পেট পিট দেখাচ্ছে, যে কারণে ইয়ং ছেলেদের বারবার বাথরুম যাওয়া অভ্যাস হয়ে যাচ্ছে, আর এতবার বাথরুমে গেলে যে সময়টা এদের নষ্ট হচ্ছে সেই সময়টুকু এরা কেরিয়ার তৈরি করার পেছনে দিতে পারছে না। আলটিমেট এদের কেরিয়ার নষ্ট করার জন্য কি এই মোটা মোটা বৌদিরাই কি দায়ী? স্বামী মঙ্গলসূত্র চুলোয় যাক, আমার তাতে কোনো ব্যাপার না, আমার ভিডিও চললেই হলো। আমি এই বৌদির এতগুলো ভিডিও দেখে বুঝলাম এই বৌদির বাড়ির অবস্থা মনে হয় খুবই খারাপ। এই বৌদির ওপরের জিনিসগুলো আছে কিন্তু ভিতরের জিনিসগুলো কখনোই থাকে না। ব্রা পরে না। আমি অনেক ভালো ফিগার দেখেছি কিন্তু এইরকম ফিগার, এই নিজের মধ্যে একটা গার্লস হোস্টেল দেখে তো মনে হচ্ছে নিজের স্বামীকে আস্ত গিলে খেয়ে নিয়েছে। ই বাবা, কি কথাবার্তা! এই বৌদির একটু আগেই মনে হয় খেলা হয়েছে, নাকি আবার খেলা হবে, খেলা হবে। আরে বৌদি, এত লোকের মাঝখানে এসব কথা বলছো, লজ্জা সরম বলে তো কিছু তো একটা আছে। থাক, তোমার লজ্জা সরম দেখে আমার কোনো লাভ নেই, তোমার ক্লিপটা নিয়ে আমার ভিডিও বানানোর দরকার ছিল, আমি বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। ফিরে আসছি পরের ভিডিওতে। বাই বাই।